বাড়ি কোথায়? বাড়ি বেহালা পর্ণশ্রী। কি করা হয়? আমি এখন একজন গৃহশিক্ষক। আচ্ছা, আপনি যে গৃহশিক্ষক, আপনি যে শিক্ষক হতে চলেছেন, কিন্তু আপনি প্রাইভেট টিউশনি করছেন কেন? প্রাইভেট টিউশনি করছি, প্রথম কথা, আমি শিক্ষক হতে চাই, এই জন্য প্রথম থেকে অন্য কোনো কাজে না গিয়ে আমি শিক্ষকতাটাকে বেছে নিয়েছি। সেক্ষেত্রে আমি প্রাইভেট টিউশন করে এটা আমার সংসার চলে। আর শিক্ষক আর হবু শিক্ষকের মধ্যে একটা তো ফারাক থাকে, এখন আমি হবু শিক্ষক। যে মুহূর্তে আমি শিক্ষক হয়ে যাব, যেটা আমি পয়সার বিনিময়ে নিচ্ছি, সেক্ষেত্রে তখন সেটা আমি করব না। এবং যদি কোনো দুস্থ ছেলে মেয়ে আসে, তখন আমার শিক্ষা ধরনটা আলাদা হয়ে যাবে। সেখানে ক্ষেত্রে কিন্তু আমি তাদের সাহায্য করার জন্য শুধু করব, যেখানে আমার আর্থিক সচ্ছলতা যখন আসবে, তখন আমার আর্থিক দিক থাকবে না, সেটা না। আচ্ছা, আপনার কোন সাবজেক্ট? আমার সাবজেক্ট বাংলা। আচ্ছা, বাংলা, এই যে আপনি বাংলা এমএ, বাংলা এমএ এবং বিএড নিশ্চয়ই আছে? বিএড আছে। তো আপনি এই যে বাংলা ভাষা, এটা প্রাথমিক শিক্ষকদের কতটা কাজে লাগবে? বাংলা ভাষা, এটা কবিরাই বলে গিয়েছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ। তো সেক্ষেত্রে একটা বাচ্চা যেমন মাতৃদুগ্ধের দ্বারা পুষ্টি লাভ করে, একটা মানুষের মনন, তার চিন্তাশক্তি বিকাশ এবং সব ক্ষেত্রে তার যে আত্মসত্তা, সেটা কিন্তু সবসময় মাতৃভাষায় বিকশিত হয়। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি, সেক্ষেত্রে বাঙালির চিন্তান মননে সৃজনে যেগুলো চিন্তা ভাবনা, সবকিছু বাংলাতেই আমরা প্রকাশ করতে স্বচ্ছন্দ্য বোধ করি। এই জন্য বাংলা ভাষাটা শেখা অত্যন্ত জরুরি। খুব খুব ভালো। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ে যারা আসবেন পড়াশোনা করতে, শিখতে, জানতে, তাদের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কেমন হবে? সম্পর্ক, এক্ষেত্রে সম্পর্ক বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়। এক ক্ষেত্রে সম্পর্ক আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো। দুই ক্ষেত্রে যখন তাদের প্রয়োজন রয়েছে, যখন সেখানে কিন্তু আমার আচরণটা পিতৃত্বসুলভ আচরণ হবে। যখন তাদের পথপ্রদর্শক হবো, তখন বন্ধু হিসাবে আচরণ হবে। ন্যায় অন্যায় যখন বোঝাবো, তখন পিতৃসুলভ আচরণ হবে। এবং সেক্ষেত্রে আমার আমার মনে হয় যে সন্তান সম যদি আমি স্নেহ করি, সেটা যেমন থাকবে, আবার একটা তাদের ভালো মন্দ দিক দেখার জন্য যেটা পথপ্রদর্শক, বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভয় বা ভীতি প্রদর্শনকে আমি একেবারেই গ্রাহ্য করবো না। আচ্ছা, আপনি এমএ বিএড, তাহলে আপনি তো আরো উঁচু ক্লাসের জন্য টিচার, নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক হতে পারতেন, আপনি প্রাইমারিতে আসলেন কেন? দেখুন, প্রত্যেকটা জিনিস একটা শুরু রয়েছে, সোপান বা ধাপ রয়েছে। আমার কাছে কিন্তু শুরুর ধাপ রয়েছে প্রাইমারি, অর্থাৎ আমি যে সুযোগটা সামনে পেয়েছি, আমার কাছে মূল লক্ষ্য হচ্ছে শিক্ষকতা করা বা শিক্ষা দান করা। সেক্ষেত্রে আমি কিন্তু আনন্দটা বা আমার কাজের যে আমার স্যাটিসফ্যাকশনটা, যেখানে ক্ষেত্রে আমি কিন্তু সব ক্ষেত্রেই পেতে পারি, সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা উচ্চ ক্লাস হোক না কেন, আমি প্রাইমারি দিয়ে শুরু করেছি। এবার ভবিষ্যতে যদি আমার অন্য সুযোগ আসে, সেক্ষেত্রে আমি সুযোগটা অবশ্যই গ্রহণ করব। আমার কাজ হচ্ছে শিক্ষা দান করা এবং সেখান থেকে আনন্দ, নিজে আনন্দ দেওয়া, নেওয়া এবং অন্যকে আনন্দ দেওয়া, আনন্দের মাধ্যমে শিক্ষা। সেক্ষেত্রে কোন পদক্ষেপে আমি শিক্ষাটা দিচ্ছি আমার কাছে বড় ব্যাপার নয়। আজকে প্রাইমারি হলো, সেই আনন্দটি আমি উপভোগ করব। খুব ভালো। আচ্ছা, বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর করবেন কিভাবে? বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করার মধ্যে রয়েছে একটা, যে সবচেয়ে প্রথম হয়েছে, যেটা হচ্ছে সাম্যতা এবং মানে বন্ধুত্বপূর্ণ সহানুভূতি প্রত্যেকের ক্ষেত্রে। এই সাম্য আর সহানুভূতি যদি থাকে, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ বিদ্যালয়ের পরিবেশ গঠন করতে পারবো। আচ্ছা, তো কোনো শিশু যদি কোনো দিন আপনার কাছে বলে যে স্যার বা মাস্টার মশাই, আমার খিদে লেগেছে, আমি আজকে খেয়ে আসিনি, এদিকে আপনার কাছে কিন্তু সেই দিন আপনি মানি ব্যাগ ফেলে গেছেন, তাহলে তখন আপনি কি করবেন? মানি ব্যাগ ফেলে গেছি, সেটা সব ক্ষেত্রে আমার প্রয়োজন হবে, যে আমার যে ছাত্র বা ছাত্রী যে আমার কাছে তার অসুবিধাটাকে বলেছে, আমি তার সব মানি ব্যাগ ফেলে আসা সত্ত্বেও যদি আমার আমার কোনো কলিগ থাকবেন, তাদের কাছ থেকে আমি টাকা ধার নিতে পারি যে কালকে আমি দিয়ে দেবো। সেক্ষেত্রে আমার আমার এলাকা যেহেতু স্কুল, আমার চেনাশোনা দোকান থাকতেই পারে, এবং আমি শিক্ষক হিসেবে যদি তাকে গিয়ে বলি যে একটা বাচ্চা খাবে, আমি টাকাটা কালকে দেবো, আশা করি সেটা আমার কোনো অসুবিধা হবে। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আপনি যে বলছিলেন যে এই প্রাথমিক চাকরি করার পরে যদি আপনি অন্য বেটার অপশন পান, সেখানে চলে যাবেন, এই জায়গা তো আপনি একটা বেকার, একটা বেকারের জায়গাটা আপনি মেরে দিলেন। দেখুন, বেকারের জায়গা, কেউ কারোর জায়গা মারে না,
জায়গা যখন আমি যখন কারোর জায়গায় এসেছি, আমি যখন মানে পরবর্তী পজিশনে যাবো, আমার জায়গাটা কিন্তু আবার ফাঁকা হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু অন্য আরেকজন বেকার আসছে। সেক্ষেত্রে আমার মনে হয় না এটা শূন্যস্থান পূরণ হচ্ছে, কারোর জায়গা মেরে নেওয়া নয়। ঠিক ঠিক। আচ্ছা, আপনার বিষয় যদি বাংলা হয়ে থাকে, তাহলে আপনি ওই শিশু যারা ব্যাকরণ কোনো দিন জানে না, শেখেনি, শোনেও নি, সেই শিশুদের কিভাবে ব্যাকরণটা ব্যাকরণ পার দেবেন সেটা একটু বোর্ড ওয়াক করে দেখান। ধন্যবাদ। আজকের পাঠে আমরা শিখব ব্যাকরণ প্রথম পর্যায়ে। আমি একটা বাক্য লিখেছি, আমি ভাত খাই। এবার আমি প্রশ্ন করছি তোমাদের, বলো তো তোমার প্রত্যেকে যে আমি ভাত খাই এই কথার মধ্যে আমি ভুলটা কোথায় লিখেছি। এবার তোমরা হয়তো বলবে যে মাস্টারমশাই আমি ভাত খাই এটা তো কখন হতে পারে না, এখানে তাহলে কোথায় ভুল আছে? ভুল হয়েছে এই অংশটায়। তোমরা বলতেই পারো যে মাস্টারমশাই এখানে আমি ভাত খাই কেন, এখানে তো হবে আমি ভাত খাই, কিন্তু আমি বলবো আমি ভাত খাই হবে। তোমরা যদি অবশ্য সহমত নও, তোমরা বলবে খাই হবে, আমি বলবো খাই হবে। বাহ বাহ, সেক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে সহমত হতে পারলাম না। এবং তোমরা যদি বলো যে খাই হবে, আমি বলবো কেন খাই হবে, কেন খাই হবে না কেন। ঠিক 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 আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে আমরা যে ভুলটা করলাম, তোমরা অবশ্যই ঠিক কথা বলেছ, আমি ভাত খাই হয় না, এটা হয় আমি ভাত খাই। এই যে কোথায় খাই হবে বা কোথায় খাই হবে, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যে আমরা যেভাবে শিখব, ঠিক আছে, এই পার্থক্যটা শেখা, সেই শেখাটার নামই হচ্ছে ব্যাকরণ। যে ব্যাকরণ আমাদের কোনো ভাষাকে সঠিকভাবে বলতে, লিখতে, উচ্চারণ করতে শেখাবে, সেই পাঠটাই হচ্ছে ব্যাকরণ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর।